শুভ সন্ধ্যা সকলকে। এবং আজকে এই দিনটি প্রচণ্ডভাবে আমাদের কাছে যারা বাঙালি রয়েছি বা আমরা যারা বঙ্গের সঙ্গে জড়িয়ে রয়েছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং গর্বের দিন। প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই, তার পায়ে সেই প্রণাম অর্ঘ্য নিবেদন জানিয়ে আজকে যে আজকে এত বড় অনুষ্ঠান যে ডাক দেওয়া হয়েছে, যার নাম দরবারে বিধায়ক, সেখানে আমি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে অত্যন্তভাবে আপ্লুত, গর্বিত এবং সর্বোপরি কৃতজ্ঞ জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরা ঘোরালে দেখতেই পারবেন যে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিধায়কগণ রয়েছেন, পঞ্চায়েতের সদস্য রয়েছেন, এখানে আমাদের স্টেট লেভেলে যারা সমস্ত লিডাররা রয়েছেন তারা উপবিষ্ট রয়েছেন। এবং আমি অত্যন্ত তাদের কাছে নতমস্তকে আরও একবার প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা উপবিষ্ট হয়েছেন। এবং আজকে এই দিনটি আরও একটা ধাপ আমাদেরকে এগিয়ে দিল এবং সেই সাথে সাথে কোথাও একটা চ্যালেঞ্জ এবং রেসপন্সিবিলিটি আরও বাড়িয়ে দিল, কারণ মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, তাদের ঘরের ছেলে বানিয়েছেন, আজকের পর থেকে আরও যেন কোথাও প্রতিজ্ঞা তো সেই দিন থেকে 2 মে'র পর থেকেই হয়ে গেছে 2021-এ, কিন্তু আজকের দিনে যেন কোথাও আরও তাদেরকে ঘরে ঘরে আমি ঢুকে গেলাম। এবং আমি কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আমার দর্শক মানুষদেরকে, যাদের আশীর্বাদে আজকের এই দিনটা আমি পালন করছি এবং যে কারণে আজকে প্রকৃতির যে খেলা তাকে উপেক্ষা করে আজকে এতজন মানুষ এসেছেন। আমরা প্রায় এক্সপেক্ট করেছিলাম প্রায় 15,000 মানুষ আসবেন, এখনও বেশ কিছু মানুষ রাস্তায় আছেন, তারা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু এখনও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 3,500 লোক রয়েছেন। তো সুতরাং তারা যে আজকে সমস্ত কিছু উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তারা সেই ডাকে সাড়া দিয়েছেন, তার জন্য আরও একবার কৃতজ্ঞতা জানাই। এবং আজকের পর থেকে নতুন একটা দিন, আমার মনে হয় যে দরবার বিধায়ক একটা নাম্বার দেখতেই পাচ্ছেন যে 8276081328, এই নাম্বারটা প্রত্যেকের ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো এবং তার সঙ্গে একটি ট্যাবলো চলবে এবং আমরা কিছু মেটেরিয়ালস আমাদের দেবো, যেখানে মানুষ তাদের অভিযোগ, অনুযোগ, সাজেশন সবটাই তারা আমাকে জানাতে পারবেন এবং আমি যথা সর্বস্ব সমস্ত যুদ্ধকালীন তৎপরতায় সেটা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সেটাকে আমি সার্থক করতে পারি এবং সফল। বিরোধীরা অভিযোগ করছে একদিকে আসতে চলে অস্থানীয় ঝড়, তো অন্যদিকে আবার আপনারা করছেন অনুষ্ঠান। অশনি ঝড় তো রয়েছে, সেখানে তো অবশ্যই রয়েছে। এবং দেখুন আজকে যে এই সময় যে ওয়েদার যেটা চলছে, এবং সব থেকে আমরা জানি যে সমস্ত ঝড়ই কিন্তু পরদস্ত হয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ঝড়ের কাছে, তো সুতরাং সেই ঝড়কে আমরা যেন অব্যাহত রাখতে পারি, সেই জন্য তো আজকে মামানসের এত ঢল নেমেছে, আজকে তাদের আশীর্বাদ তারা এসেছে। এবং সর্বোপরি আজকে সমস্ত মাননীয় মন্ত্রী থেকে শুরু করে স্টেট লেভেল লিডার্সের সকলে উপবিষ্ট হয়েছেন, তো সুতরাং এতে বোঝা যাচ্ছে যে উন্নয়নের ঝড়ের কাছে কোনো ঝড়ই নয়, কিন্তু ডেফিনেটলি সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, সরকারের তরফ থেকে সবসময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি এবং তার সরকারের সমস্ত সবাইকে দেখেছি যে দিন রাত তিনি কীভাবে যখনই কোনো অশনি সংকেত আসুক না কেন, যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় আসুক না কেন, তারা কিন্তু সবসময় তিনি নিজে কন্ট্রোল রুমে থাকে এবং বাংলাকে তিনি সবসময় আটকানোর চেষ্টা করেছেন এবং সেটাই রয়েছে। এই নম্বরটি কত সময় অ্যাক্টিভ থাকে? 24/7 365 days। এই নম্বরটা কি মানে বিভিন্ন জায়গায় প্রচারের জন্য ব্যানার দেওয়া হয়েছে? একদম তাই, অলরেডি ট্যাবলো চলবে, ব্যানারও হয়েছে এবং প্রত্যেকটি বুথে বুথে এই ব্যানার অলরেডি পৌঁছে গেছে এবং সকলে এই নাম্বারটি সম্বন্ধে অবগত, এমনি আমার নাম্বার সকলের কাছে রয়েছে। সুতরাং আরও যেটা আরও যেন কোনোরকমভাবে কনফিউশন না ক্রিয়েট হয়, ধরুন রাত্রি 2টার সময় ফোন করলে সেটা আমাকে যখন ফোন করে পায় এমনি পাবে, কিন্তু তাছাড়া যে একটা অফিসিয়াল নাম্বার এবং একটা অফিসিয়াল টিম থাকবে যেখানে তাদের যে কোনো অভিযোগ হোক না কেন বা প্রবলেম হোক না কেন সেটা সলভ করার তাগিদে তারা এগিয়ে যাবে। প্রতিশ্রুতি যথেষ্ট, সেটা আমার বলার থেকে আমার মনে হয় যে সাধারণ দর্শকই বলবেন এবং তারা হয়তো সেই কোথাও স্বতঃস্ফূর্ততা রয়েছে বলেই আজকে এই প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করেও কিন্তু তারা এসছেন, তো এটা আমার কাছে একটা চরম প্রাপ্তি এবং আরও দায়িত্ববান, আরও আজকের পর থেকে আমি আরও বেড়ে গেলাম, তো এটাই বাড়িয়ে দিল সেটা, তো আমি কৃতজ্ঞতা সকলের কাছে জানাই। ভগবানপুরে বন্যার পর বেশ কিছু এলাকায় এখনও পরিকাঠামোগত, হ্যাঁ সেটা নিয়ে অলরেডি আমার কথা চলেছে, অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে কথা চলেছে এবং যেভাবে চেষ্টা হচ্ছে আমরা প্রত্যেকে দলীয় স্তরে আমরা মিটিংও করেছি, আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বিশেষ করে এই বর্ষার সময় সেটা যেন কোনোরকমভাবে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় যতটা সেটা সম্ভব আমরা সেটা আক্রমণ পরিস্থিতি বাঁধ নির্মাণ হচ্ছে, সেই বাঁধ কিন্তু নির্মাণের ক্ষেত্রে গড়িমসি ঢিলেমির অভিযোগ হচ্ছে। দেখুন সেটা যেটা অভিযোগ আসছে সেটা নিয়ে আমি কোনোরকম কিছু বলবো না, কারণ আমরা জানি যে আমরা যে সমস্ত নেতৃত্ব এখানে উপবিষ্ট রয়েছি তারা আমরা দিনরাত একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে মানুষের যাতে সঙ্গে যেন কাজটা করতে পারি এবং সেভাবেই তো চলছে। এবার দুম করে তো একটা জিনিস আজকে বললে কালকে হয়ে যায় না, এবং এত বড় একটা বাঁধ, এতদিন এত নদী, আর বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে, তো সুতরাং এগুলো উপেক্ষা করে মিনিমাম টাইমটুকু তো দিতেই হবে, সেইটুকুই বলে। এটা তো আমাদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যারা কর্মী রয়েছি বা তার দলের সৈনিক রয়েছি, এটা আমার মনে হয় যে অনুপ্রাণিত হয়ে তার আর একটা পদক্ষেপ যে দরবারে বিধায়ক, তো সুতরাং আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেকের মণিকোঠায়, মনের মণিকোঠায় প্রত্যেকটা ঘরে ঘরে, তো সুতরাং আমরা কর্মীরা হিসেবে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা মানুষের কাজে থাকতে পারি এবং তার সেই উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখতে পারি। পরিষেবা বিঘ্ন হওয়ার জন্য আপনার যে আত্মসহায়ক ছিলেন কিছুদিন আগে তাকে বাদ দিয়ে দিয়েছিলেন,
আক্রোশে আজ যে আত্মসম রয়েছেন কতটা সচেতন আপনি তাদেরকে? যথেষ্টভাবে সচেতন, কারণ দেখুন ঠকে কিছু সময় আমরা শিখি, তো ডেফিনেটলি যাকে বিশ্বাস করেছেন সেটা আমারই হয়তো ভুল, সে ভুল আমি মেনে নিয়েছি এর আগে, যে হয়তো মানুষকে ওকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছিল, বা ডেফিনেটলি তার পদক্ষেপ আমি সাথে সাথে নিয়েছিলাম। এবং আমার মনে হয় যে সেইগুলো নেগেটিভিটি বাদ দিয়ে আজকে যেভাবে পজিটিভ একটা দিন, বিশেষ একটা দিন, সেইটাকে আমরা উদযাপন করি এবং আগামী দিনে আমরা পজিটিভিটি নিয়ে এগিয়ে যাই। দাদা একটা জিনিস, অভিনয়ের জগতে একটা তো ছোঁয়া রয়েছে, মন জয় ব্যাপার রয়েছে দর্শকের, কিন্তু চণ্ডীপুরে জেলার বাইরে থেকে সেখানে বিধায়ক হয়ে এক বছরে কতটা মানুষের মন জয় করতে পারে সেটা আপনারা ঘোরালি ক্যামেরা ঘোরালি দেখতে পাবে যে কতটা মানুষ আজকে তাদের ইচ্ছা নিয়ে এসছে। এবং আমি মনে হয় যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার মনে হয় যারা মাননীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথা বলুন, তাও আমরা শুরু করবো। রবীন্দ্রনাথের প্রতিকৃতি, সেখানে তারা পুষ্পার্ঘ নিবেদন করছেন। মদন মিত্র মহোদয় তাকে সম্মান জানাচ্ছেন, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সম্মাননীয় বিধায়ক মহোদয় তথা আমাদের হৃদয় মণি নয়ন মণি চলচ্চিত্র তারকা হিসেবে কেউ অস্বীকার করতে পারি না। আজকে আমাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি রয়েছেন, তিনি বরণ করে নিচ্ছেন সম্মাননীয় অতিথি। চেয়ারম্যান তিনি আমাদের মঞ্চে আলো করে উপস্থিত আছেন, তাকে বরণ করে নেবেন একই ভাবে মাননীয় বিধায়ক, এবং সেই সঙ্গে একটি গাছের চারাও তার হাতে তুলে দিচ্ছে। এই শুভ সময়ে শুভক্ষণে চারা গাছ উপহার দিচ্ছে মাননীয় বিধায়ক। এরপর বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মাননীয় অমিয়কান্তি ভট্টাচার্য মহোদয়কে, বর্তমান সিএম মহোদয় একইভাবে তাকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে দিচ্ছে চণ্ডীপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সোমচক চক্রবর্তী মহোদয়, তাকে চন্দন পরিধান করানো হচ্ছে। চাণক্য টিমের পক্ষ থেকে ম্যাডাম চন্দন পরিয়ে বরণ করলেন, এবং সেই সঙ্গে মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয় পুষ্পস্তবক উত্তরীয় এবং ব্যাজ পরিধান করাচ্ছেন, আপন করে নিচ্ছেন আজকে এই চণ্ডীপুর বিনয় স্মৃতি ময়দানে হাজার হাজার মানুষের সামনে আজকের এই সুন্দর সন্ধ্যায় কবিগুরু বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক উত্তরীয় ব্যাজ। এবং দেখেন তিনিও বলিয়ে দিলেন মাননীয় বিধায়ককে ভালোবেসে কাছের মানুষ করে নিলেন, সেই সঙ্গে এখানে সোহমকে ছেড়ে দিলাম, মিস্টার অমরনাথ কে এসপি সাহেব আছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। I welcome the SP to this dais. অখিল আছে, তন্ময় উত্তম বাড়ি আছে, তিলক চক্রবর্তী অমিও আছে, অর্ধেন্দু আছে, আর এর বাইরে এমন একজন আছে যার নামটা বলার দরকার পড়ে না, বাংলায় একটাই নাম, আবার একারণে রক্ষা নেই সুগ্রীব দোসর সুদীপ রয়েছে, একদম কম সময়, তার কারণ প্রচুর প্রচুর এখানে মানুষ রয়েছে। সবার আগে আমি বলি আজকের দিনটা বেছে নিয়ে সোহম একটা জিনিস
প্রমাণ করেছে যে আজকে আমরা রাজনীতিতে যে জায়গায় চলে এসেছি সেই জায়গায় চলে আসার পরেও সোহম কিন্তু সেই রাবীন্দ্রিক চিন্তাধারা বা বাংলার সংস্কৃতি তার মন থেকে মুছে ফেলতে পারেনি। আমি সবার আগে বলি, কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় জিজ্ঞেস করেন, অবশ্যই ব্যক্তিগত, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমায় জিজ্ঞেস করেন সারা বাংলার তোমার মতে তুমি মদন মিত্র, তুমি পার্টির একজন পুরনো কর্মী, সমস্ত দিক বিচার করে তুমি বাংলার শ্রেষ্ঠ বিধায়ক বলে কাকে অ্যাওয়ার্ড দেবে, একটাই নাম হবে, তার নাম সোহম চক্রবর্তী। আমি লোকে বলবে ফ্ল্যাট করছি, ফ্ল্যাট করে আমার কোন লাভ নেই। আমি ফ্ল্যাটটা কি আছে, আমি বললাম পলিটিক্যাল আছে, মাঝে মাঝে খেতে যায়, মাঝে মাঝে পলিটিক্যাল আজকাল। শুনুন, আমার আশা খুব অসুবিধে ছিল, এক্ষুনি সোহম আমায় যে গালাগালটা দেবে আমি জানি। আমি সোহমকে ভয় পেয়ে বলে ফেলেছিলাম, সোহম শ্রাবন্তীর এক্ষুনি মিউজিক লঞ্চ আছে। আমাকে সোহম বলল, সেটা কি বলল আমি বলতে চাইছি না, আর কালকে দেব আর রুক্মিণীর একটা বই ছিল সেটাই আমি সুস্থ পাচ্ছিলাম, কিন্তু সোহম যে কথাটা আমায় বলল শুধু একটাই বলেছিল, মন্দা আমার নাম কিন্তু সোহম চক্রবর্তী। যেদিন আমরা তৃণমূল, আমি সেই মদন মিত্র, আমি সেই সুরেন্দ্র মিত্রী। 2008 ভালো করে কান খুলে শুনে রাখুন, এবং দেবাংশকে আমি অনুরোধ করব, সুদীপ থেকে শুরু করে 34 বছরের সিপিএম এর রাজত্বে 2009 সালের 3rd মার্চ রেজাল্ট বেরিয়েছিল, সিপিএম এর পলিট ব্যুরো মেম্বার তার এলাকা থেকে বিধানসভায় উপনির্বাচনে সিপিএম এর রাজত্বে একটা মাত্র বিধায়ক 31,900 ভোটে বিধানসভায় নির্বাচিত হয়েছিলাম, তার নাম ছিল মদন মিত্র, আমায় নতুন করে পলিটিক্স ফেরাবেন না। সেদিন এই সোহম, আমি বেঈমান, এই যে দেখছেন একদিকে আওয়াজ হচ্ছে ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, আর দূর থেকে আওয়াজ ভেসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। সেদিন সোহম দুপুর 2:30 সময় বাড়ির দরজা খুলে নক করে করে মাসিমা, আমি সোহম চক্রবর্তী, বাংলায় নতুন হিরো, আমি একদম সবেমাত্র হিরো হয়েছি। সেদিন এই সোহমদের কাঁধে চড়ে পালকি চেপে আমি নির্বাচনে জয়ী হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার ক্ষমতা কিছু নেই, কিন্তু আমার একটা ক্ষমতা আছে, মানুষ যদি বিপদে পড়ে আমি হাতটা বাড়িয়ে রাখার ক্ষমতা। আজকের পর থেকে এই যে বিধায়ক যে কোনো প্রয়োজনে চণ্ডীপুর থেকে কলকাতায় লোক পাঠাবেন, একটা লোক রিসিভ করার জন্য হুগলি সেতুতে দাঁড়িয়ে থাকবে, তার নাম মদন মিত্র। আমি আপনাদের কথা দিয়ে গেলাম,
আজকের পর শহরের এই প্রোগ্রাম সফল হোক। শুধু তাই নয়, ও তো আজকে জেতেনি, ও তো জিতেছে 2016 বেইমানি করে ওকে হারানো হয়েছিল। মাত্র 200-300 ভোটে সহম হেরেছিল দুর্ভাগ্য বাঁকুড়ার আর সৌভাগ্য মেদিনীপুরে। আমি তাই আপনাদের কাছে আর একটু সময় নষ্ট না করে শুধু এইটুকুনি বলব, সব ঠিক আছে, যেমন পার্টি চলছে ঠিক আছে, যা হচ্ছে একদম একটা। প্রথমে তো রাম বলা যায় না, মরা বলতে বলতে রাম হয়, তেমনি 24-কে উল্টে না দিলে কোনদিন 42 হয় না। 24-এ কিন্তু 42টা তৃণমূল কংগ্রেস তৈরি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু একটা কথা, যদি কেউ মনে করে থাকেন বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিচ্ছি মানে কোন ইঙ্গিত বহন করছেন, আমি চণ্ডীপুরের ময়দান থেকে বলছি ওই ইঙ্গিত কিন্তু ভয়ঙ্কর, ওই ইঙ্গিতকে মোকাবিলা করা হবে, ছেড়ে দেওয়া হবে না। অনেকে ইতিমধ্যেই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা ছেড়ে দিতে শুরু করেছে। আমি আপনাদের সকলকে আমাদের এই সম্মান জানাবার জন্য আমি আপনাদের নমস্কার জানিয়ে গেলাম। মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয়, অভিষেকের অত্যন্ত প্রিয়, এবং বাংলার টলিউডে কে কত বড় হিরো আমি জানি না, যদি সব থেকে ভালো একজন ছেলে, ভালো হিরো, ভদ্র হিরো যদি সব থেকে আমার প্রিয় কেউ থাকে, তার নাম সোহম চক্র। তাই ওই হ্যারি কলকাতা, তাই তো আমি ঠিক করেছি আমার বিধানসভায় একটা হল নিয়ে টানা এক মাস গোটা উত্তর চব্বিশ পরগনার লোককে বিনা পয়সায় 1100 লোককে প্রত্যেক দিন 3টে করে শো দেখাবো হ্যারি কলকাতা। একে বলে সাপোর্ট নয়, প্রমোশন নয়, একে বলে ছোট ভাইয়ের পাশে বড় ভাইয়ের দাঁড়ায়। আমি আপনাদের কাছে আছি, আমায় যখন যেমন বলবেন। আর সবাই এটা জানেন যে সোহমের সঙ্গে মদন মিত্রের একটা আলাদা বন্ধুত্ব, আলাদা ভাই, ও আমার সংসারের ছেলে। আর সোহমের ব্যাপার বলে এত দুর্যোগ চারিদিকে অসীম না অসীম, তার মতো আমার মহারূপ মিত্র আমি তাকে নিয়ে এসেছি রিস্ক নিয়ে, তার কারণ আমি জানি। ও যেন মনে রাখে আমার যে বাবার বাবা সেও একজনকে মানত, তার নাম ছিল সোহম চক্রবর্তী। তাই আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। আজকে যাবার আগে বলে যাই, একটু আগে আমার ড্রেস ধরেছিল, বললো 150 বছর আগে রবীন্দ্রনাথের চিন্তাধারা কি ছিল, কি ভেবে উনি চলে গেলেন, বা আজকে নাকি আমি জানি না সত্য মিথ্যে কেউ নাকি বলে ফেলেছেন রবীন্দ্রনাথ নোবেল পেয়ে অন্যায় করেছিলেন, তার থেকে চুরি হচ্ছে। আমি বললাম আমি তো বলতে পারবো না, তবে এইটুকু আমি জানি এই মুহূর্তে রবীন্দ্রনাথের হাতে যদি 100টা ল্যাপটপ আর এতগুলো মোবাইল, এতগুলো ট্যাব, এতগুলো কম্পিউটার পড়ত, তাহলে পৃথিবীর আর কেউ নোবেল পেত না, সব নোবেল গুলো একা রবীন্দ্রনাথ দখল করে নিত। তাই যাবার আগে বলি রবীন্দ্রনাথের ফিলোসফি, রবীন্দ্রনাথের ফিলোসফি দুটোই, একটাই পশ্চিমা কি খুলিয়াছে দ্বার, সেটা হচ্ছে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের সাগর থেকে। চণ্ডীপুরের মঞ্চে দাঁড়িয়ে বলে যাই, তৃণমূল কর্মী ভালো কাজ করুন,
মাথা উঁচু করে করুন। 23 মাস কাস্টডিতে ছিলাম, সারা বাংলায় কোন মাইল রেল নেই, 294 যে কোনো বিধানসভায় মদন মিত্র লড়তে রাজি আছে, বাপের বেটা হলে একবার লড়ে দেখা, আমি লড়তে রাজি আছি। কিন্তু মনে রাখবেন, ছোট নাম করে এত বেজার মুডটাই খারাপ করে দেবে, সুযোগ মেরে হাত বন্ধ করবো না। শুনুন, যাবার আগে একটা কথা বলে যাই, এটা দেবাংশু শুনি মনে রাখবে, খুব ভালো লাগবে। একটা কথা আছে, এই যে আমরা বসে আছি দেখুন, সাজানো বাগান, কেউ মন্ত্রী এমএলএ চেয়ারম্যান চারিদিকে সেজে বসে আছে, পাশে রবীন্দ্রনাথ। একটা কথা বলে যাই, ইতনা ঘমন্ডি মাথো আপনি বুলন্দি পর, ইতনা ঘমন্ডি মাথো আপনি বুলন্দি পর, মানে সিতারো কো গিরতে হুয়ে দেখা, ডোন্ট বি সো প্রাউড অফ ইয়র সেনিট পজিশন, আই হ্যাভ সিন দ্য স্টারস ফর ইউ। তৃণমূল কর্মী অহংকারটা ছেড়ে পার্টি করুন। আজকের দিনে চণ্ডীপুরের মাটিতে দাঁড়িয়ে শুধু এইটুকু চেয়ে যাচ্ছি, অহংকার ছেড়ে তৃণমূল করুন। তার কারণ, 150 বছর আগে কবি লিখলেন, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। মনে রাখবেন, লোকতন্ত্রে সব দিতে হবে বলেই আমরা এসেছি। কখনো মনে রাখবেন না, দ্য মোমেন্ট ইউ আর ইলেক্টেড ইউ আর বিকামিং পার্ট অফ দি গভর্নর, ইউ আর বিকামিং পার্ট অফ দি গভর্নমেন্ট। নো, যে মুহূর্তে জিতলেন আপনি গভর্নমেন্টের শরিক হয়ে গেলেন না, দ্য মোমেন্ট ইউ আর ইলেক্টেড ইউ আর বিকামিং সোশ্যাল ওয়ার্কার, জনগণ আপনাকে একজন সোশ্যাল ওয়ার্কার সম্মান দিয়েছে। এইটুকু বলে আপনাদের সকলকে আমি নমস্কার জানিয়ে এডাসার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তথা রুয়েল হসপিটালের মাননীয় DMOH ব্লক মেডিকেল অফিসারের মাননীয় নিলয় কুমার প্রধান মহোদয় তাকেও একইভাবে এডাসার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তথা রুয়েল হসপিটালের মাননীয় DMOH ব্লক মেডিকেল অফিসারের মাননীয় নিলয় কুমার প্রধান মহোদয় তাকেও একইভাবে এই বিশেষ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কোল্যাটারাল লঞ্চের এই প্রক্রিয়াটি এখন বক্তব্য উপস্থাপন করবেন মাননীয় শ্রী সুদীপ রাহমান। বুকে এই প্রথম বিধায়ক শরৎ চক্রবর্তী, যিনি চণ্ডীপুরের মানুষের জন্য দরবারে বিধায়ক চালু করলেন, এবং প্রথমেই আমি তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী দিন চণ্ডীপুর মডেল, শরৎ চক্রবর্তী মডেল, এই মডেল সারা বাংলায় চলুক, সারা বাংলা ফলো করুক। নাম্বারটা হচ্ছে 8276081328, 10টা সংখ্যায় ডায়াল করবেন। আমরা বলেছিলাম, এই যে গানটা শুনছিলেন, যে গানে বলছিল বাংলা নিজের মেয়েকে চেয়েছে, বাংলা নিজের মেয়েকে পেয়েছে, আর চণ্ডীপুর ঘরের ছেলে সোহম চক্রবর্তীকে চেয়েছে, আর দুয়ারে দরবারে বিধায়ককে পেয়েছে। তার জন্য আমরা এই চণ্ডীপুর যাতে আরো সুন্দর, আরো সুরক্ষিত এবং প্রশাসনিক ভাবে আরো অনেক সফলভাবে আপনাদের বিধায়ক আপনাদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারেন, তার ব্যবস্থা যে করেছেন। আমরা তো বলি, যেভাবে স্বাধীনতা আন্দোলনে এই পূর্ব মেদিনীপুরের মাটি নির্বাচনের আগেও বারবার এসে বলে গেছে একই কথা, পূর্ব মেদিনীপুরের মাটি পথ দেখিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার মাটি একদিকে, ওদিকে মাতঙ্গিনী হাজরা, অবিভক্ত মেদিনীপুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এদিকে আপনাদের এই মাটি থেকে আবারও আগামী দিনের
গোটা মেদিনীপুর জেলা শুধু নয় বাংলাকে পথ দেখালো চণ্ডীপুর বিধানসভা। এই নাম্বারে আপনারা ফোন করবেন 24 ঘন্টা 7 দিন 365 দিন এনি টাইম আপনারা ফোন করবেন, এবং আমার যে অফিসিয়াল টিম রয়েছে তারা সর্বদা আপনাদের সে ফোন দিয়ে সেটা প্রবলেম হোক বা কোনো অভিযোগ হোক কোনো অভাব হোক কোনো সালিশে হোক সবটা মাথা পেতে নেবে এবং যুদ্ধকালীন তৎপরতা সেটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার চেষ্টা করবে। আমি বেশি সময় নেব না, কারণ কলকাতা থেকে অনেক অফিস চাই এসেছে, অনেক ঘর এসেছেন, শোভন গাঙ্গুলি এসেছেন, প্রিয়াঙ্কা সরকার এসেছেন, আপনার প্রত্যেকেই খুব ব্যাকুল হয়ে রয়েছে তাদের পারফরমেন্স দেখার জন্য। অনেক মানুষকে আমি অনুরোধ করছি তারাও ছুটে আসুক, কিন্তু যাদের জন্য আজকের এই অনুষ্ঠান তারা কিন্তু রয়েছেন পুরোটাই ব্যাচ থেকে, সেটা আমাদের ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের জেলার চেয়ারম্যান অভিজিৎ থেকে শুরু করে স্যাম সুগার রয়েছে, আলোদা রয়েছে, সৌরভ রয়েছে, বিডিও সাহেবরা রয়েছে, এবং সেব থেকে যাদের জাগরতা থেকে রয়েছে জাগরতা আমাদের টিম থেকে শুরু করে এবং টিম চালক এবং রবীন্দ্র মণ্ডল তাদের প্রত্যেকে আমরা মিলিত হয়েছি বলেই আজকে সন্ধ্যাটা আমরা উপহার পাচ্ছি। আমি তাদেরকে আরও একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান কৃতজ্ঞতা আমার ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আপনাদের জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি সর্বদা আপনাদের সঙ্গে রয়েছি, শুধুমাত্র একটা পদের অপেক্ষায়, এবং এরপরে আমরা আরও চেষ্টা করবো যাতে আমি ভূতে ভূতে ঘুরতে পারি এবং আপনাদের ঘরে ঘরে পৌঁছাতে পারি ফিজিক্যালি, এবং আপনাদের যা যা প্রবলেম রয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। মদন মিত্র মহোদয় তাকে সম্মান জানাচ্ছেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মহোদয় তথা আমাদের হৃদয়মণি নয়নমণি চলচ্চিত্র তারকা হিসেবে কেউ অস্বীকার করতে পারি না। আজকে আমাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি রয়েছেন, তিনি বরণ করে নিচ্ছেন সম্মানীয় অতিথি। মদন মিত্র মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক সোম চক্র। আমাদের অনুষ্ঠানের যখন শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশে আরেক যুব আইকন আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, একইভাবে উত্তরীয় ব্যাচ স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আজকের কাতি সাংগঠনিক জেলার সম্মানীয় চেয়ারম্যান অভিজিৎ দাস মহোদয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আমরা চলে যাব আমাদের ভ্রাতৃপ্রতিম ব্লক, পাশের ব্লক আমাদের এই চণ্ডী। উপস্থিত সকল অতিথিবৃন্দকে মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয় একে একে বরণ করে নিচ্ছেন। আমাদের ব্লকের কমিউনিটি সভাপতি শেখ সাবিবুল, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। কমিটির ভাইস চেয়ারম্যান সত্যি পুরো নক্ষত্র আজ নেমে এসেছে আজকের আলোকিত মঞ্চে, একটু সময় লাগছে আপনারা বুঝতেই পারছেন। একে একে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে যারা রয়েছে। জনতার উচ্ছ্বাস বলে দেয় তার জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা চিত্র তারকা হিসেবে একজন শিশু শিল্পী হিসেবে তার সেই যে সূচনা, এবং তা আজকে কলকাতার হ্যারিতে এসে পৌঁছেছে। যে কলকাতার হ্যারির ট্রেলার দেখে আপনারা সত্যি মুগ্ধ, এক অলৌকিক জাদু শক্তি সম্পন্ন সেই যে ক্ষমতা প্রকাশ ঘটেছে সিনেমায়, সত্যি আপামর বাঙালির হৃদয়ের রাজা হয়ে তিনি থাকবেন তার এই অসামান্য অভিনয় ক্ষমতার জন্য। তাকে আমরা সম্মাননীয় কর্মসূচিতে রবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকীতে এই সুন্দর সন্ধ্যায় সবাইকে আপন করে নেওয়ার যে প্রয়াস চলছে মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহাশয়ের তরফ থেকে, সত্যিই আপ্লুত করার দাবি রাখেন। এরপর আমরা খুব ভালো লাগছে
সুদীপ রাম মহোদয় তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। এরপর আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদেরকে আনন্দ প্রদান করবার জন্য এসডিএম ভাইস চেয়ারম্যান। এই নাম্বারে আপনারা কল করলে 24 ঘন্টা 7 দিন 365 দিন এনি টাইম আপনারা ফোন করবেন, এবং আমার যে অফিসিয়াল টিম রয়েছে তারা সর্বদা আপনাদের সে ফোন দিয়ে সেটা প্রবলেম হোক বা কোনো অভিযোগ হোক, কোনো অভাব হোক, কোনো সাজেশন হোক, সবটা মাথা পেতে নেবে এবং যুদ্ধকালীন তৎপরতা সেটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার চেষ্টা করবে। আমি বেশি সময় নেব না, কারণ কলকাতা থেকে অনেক অফিস টাইম এসেছে, অনেক ঘর এসেছেন, সোহন গাঙ্গুলী এসছেন, প্রিয়াঙ্কা সরকার এসছেন, আপনার প্রত্যেকেই খুব ব্যাকুল হয়ে রয়েছে তাদের পারফরমেন্স দেখার জন্য। অনেক মানুষকে আমি অনুরোধ করছি তারাও ছুটে আসুক, কিন্তু যাদের জন্য আজকের এই অনুষ্ঠান তারা কিন্তু রয়েছেন পুরোটাই ব্যাচ থেকে, সেটা আমাদের ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের জেলার চেয়ারম্যান অভিজিৎদা থেকে শুরু করে স্যামসুদা রয়েছে, আলোদা রয়েছে, সৌরভ রয়েছে, বিডিও সাহেবরা রয়েছে, এবং ছোট থেকে যাদের জাভেদা থেকে রয়েছে জাভেদা আমাদের টিম থেকে শুরু করে এবং টিম চালক্য এবং রবীন্দ্রা রবীন্দ্র মণ্ডল তাদের প্রত্যেকে আমরা মিলিত হয়েছি বলেই আজকে সন্ধ্যাটা আমরা উপহার পাচ্ছি। আমি তাদেরকে আরও একবার আমার অন্তরে অন্তঃস্থল থেকে সম্মান কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি আপনাদের জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি সর্বদা আপনাদের সঙ্গে রয়েছি শুধুমাত্র একটা পদের অপেক্ষায়, এবং এরপরে আমরা আরও চেষ্টা করব যাতে আমি ভূতে ভূতে ঘুরতে পারি এবং আপনাদের ঘরে ঘরে পৌঁছাতে পারি ফিজিক্যালি, এবং আপনাদের যা যা প্রবলেম রয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। দিদিকে নবান্ন থেকে সরিয়ে দেওয়ার গল্প যারা করেছিলেন তাদের এখন অবস্থা কি হয়েছে? ছোটবেলায় কবিতা পড়েছিলেন না, হারা ধনের 10টি ছেলে রইল বাকি 9, হারা ধনের 9টি ছেলে রইল বাকি 8। এখন বিজেপির 77টা ছিল, হারা ধনের 77টা ছেলে কটা বাকি আছে নিজেরাও জানে না, দিদিকে সরাতে গেছিল, এখন নিজেদের হারা ধনের অবস্থা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের এই জেলায় দিদির হাতকে আরো শক্তিশালী করুন। আপনারা দেখেছেন আসানসোল থেকে বালিগঞ্জ সর্বত্র যে জায়গা তৃণমূল কখনো জেতেনি সেই জায়গাও জিতছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য। আর সোহনদা তার প্রতিনিধি হিসাবে এই চণ্ডীপুর বিধানসভা থেকে আপনাদের সেবায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠিয়েছেন, তাই এই মাটিতে আরো শক্তিশালী হয়ে আরো শক্তিশালী সবাই মিলে দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে দিদির পাশে দাঁড়ান, সোহনদার পাশে দাঁড়ান। এবং আমি শুধু একটাই কথা বলি, সব জায়গাতে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো, আবার বলছি অনেকে আছেন তাদের কথা আপনারা শুনবেন, আমি শুধু চারটে লাইন বলি। আপনারা খেলা হবে স্লোগানটাকে অত্যন্ত জনপ্রিয় করেছিলেন গত নির্বাচনে যেটা এসেছিল, আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সেটা ছড়িয়েছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তাই বলি আজকে দেখছেন এক সময় দিদিকে যারা গালাগালি দিয়েছিল খুব গালাগালি করতো, আজকে দেখবেন টিভি চালালেই শুনতে পাবেন তারা একটু একটু করে দিদির প্রশংসা করছে, শুনতে পাচ্ছেন না? সব জায়গাতে দেখতে পাচ্ছেন না দিদির একটু একটু করে প্রশংসা তাদের মুখে। তো আমি বলি, যাহারা তোমায় দিয়াছিল গাল করিয়া নিন্দা মন্দ, যাহারা তোমায় দিয়াছিল গাল করিয়া নিন্দা মন্দ, তাহাদের নাকে সুবাসিত আজ হাওয়াই চটির গন্ধ। অর্থাৎ যারা তোমাকে গালাগালি করেছিল তারা এখন বলছে হাওয়াই চটির গন্ধটা খুব সুন্দর। আমি তাই বলি, যাহা বলেন তাহাই করেন, জনস্বার্থে তিনি লড়েন, বালিগঞ্জ টু আসানসোল তাই বলেছে হাল্লা বল, যাহা কিছু করো ভাই যাহা আর হবে তাই, লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই। আজকে গোটা বাংলা এটা জানে দিদি ছাড়া তাদের কোনো গতি নাই, আজকে ভারতবর্ষ বাংলার মানুষের কাছে হাত পেতে বলছে তোমরা তো দিদিকে 10 বছর দেখলে, তোমরা আমাদেরও একটু দাও, আমাদের দেশটার একটু উদ্ধার হওয়ার দরকার রয়েছে। তাই সংঘবদ্ধভাবে থাকুন, সবাই এক জায়গাতে থাকুন। আর এই নাম্বারটা প্রত্যেকে অবশ্যই সেভ করে নিন, আমি আরো একবার বলছি, দেখতেও পাচ্ছেন আপনারা এখানে পেছনে ব্যানার রয়েছে, সামনে বিভিন্ন জায়গায় রয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে এই কার্ডটা সংগ্রহ করবেন এবং প্রত্যেকের ফোনে সেভ করে দেবেন অবশ্যই। 8276081328 এই নাম্বারটা প্রত্যেকে রাখুন, এত সুন্দর একটা সুবিধা, এত সুন্দর সাহায্যের হাত বিধায়ক বাড়িয়ে দিচ্ছে, আপনারা তার দিকে হাত বাড়ান। আমি তো বক্তব্য বক্তব্য শেষের দিকে
সম্মাননীয় অতিথি মহোদয় যারা তারা মঙ্গলদীপ পরিচালনের পর পুষ্পার্ঘ্য নিবেদন করছেন কবিগুরুর প্রতিকৃতিতে। মঞ্চের ডান দিকে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। আপনাদের কাছে যার কাছে ফুল আছে আপনারা একটু অনুগ্রহ করে প্রতিকৃতি কৃতির কাছে দাঁড়ান, সেখান থেকে সম্মাননীয় অতিথিগণ ফুল নিয়ে সম্মাননীয় অতিথি মহোদয় যারা তারা মঙ্গলদীপ পরিচালনের পর পুষ্পার্ঘ্য নিবেদন করছেন কবিগুরুর প্রতিকৃতিতে। মঞ্চের ডান দিকে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। আপনাদের কাছে যার কাছে ফুল আছে আপনারা একটু অনুগ্রহ করে প্রতিকৃতি কৃতির কাছে দাঁড়ান, সেখান থেকে সম্মাননীয় অতিথিগণ ফুল নিয়ে সোম চক্রবর্তী মহোদয় উপস্থিত, মদন মিত্র মহোদয়, সেই সঙ্গে মাননীয় মন্ত্রী অখিল গিরি মহোদয়, আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের প্রিয় মানুষ সূর্যকান্তি ভট্টাচার্য মহোদয়, বিধায়ক উত্তম বারিক মহোদয়, বিধায়ক তিলক চক্রবর্তী মহোদয়, অপর্ণাদি এবং প্রাক্তন বিধায়ক অধ্যক্ষ শেখর মাইতি মহোদয়, এবং সেই সঙ্গে সাধারণ সম্পাদক তন্ময়।